ডাক্তার সাহেব আমার করোনা হয়েছে। কি বলেন, চিকিৎসা করার মতো তেমন টাকা পয়সা নাই, আপনি কম দামের একটা ওষুধ দিয়ে দেন। আমার দিচ্ছি কম দামে দিয়ে দিচ্ছি ডাক্তার সাহেব, কম দামে দিন দিচ্ছি রে ভাই, ওয়েট কম দামে দিন। এই ওর 2 টাকা সুবিধ দিয়ে দে ভাই। ভাবতে অবাক লাগছে, একদিন আমিও প্রেম করব আর তাকে খাওয়ার পর বলবো বাবু তুমি না খাইলে আমিও খাবো না। এ ভাই ভাই আমাদের তিনজনের একটা ছবি উঠাই দেন তো। এ ভাই এটা কেমন ছবি উঠাইলেন, তিনজনের দাম কুত্তার মতো লাগতেছে। আপনারা মানুষ নাকি? মাঝে মাঝে আমাদের ফোন দিয়ে খোঁজ নিত, কথাগুলো কি শুদ্ধ, কণ্ঠটা কি মিষ্টি, আমাদের দেখতে কত সুন্দর। কার কথা বলছিস? আরে কাস্টমার সার্ভিসের মেয়েদের। বন্ধু আমার কিসের অভাব, টাকা পয়সা বাড়ি গাড়ি কিসের অভাব বন্ধু, কিন্তু আমার একটাই জিনিসই নাই বন্ধু। বল বন্ধু তোর কিসের অভাব, আমি পূরণ করে দেব। বন্ধু আমার তো গার্লফ্রেন্ডই নাই। ওটা তো আমারও নাই দোস্ত। তোর কি স্কুলে আয়েক দিনগুলোর কথা মনে পড়ে? হ্যাঁ দোস্ত আমার মনে পড়ে ওই দিনগুলোর কথা, যেই দিন ক্লাসের সবার লাস্টের বেঞ্চে বসতাম, ম্যাডাম ঢুকে বলতো এই প্রশ্নের উত্তর কে পারবি, আমি সবার আগে দাঁড়াতাম আর বলতাম ম্যাডাম এই প্রশ্নের উত্তর আমি পারি না। এ দোস্ত কালকে কিন্তু তোর বাবার ঠকাইছে, সেদিন তোর বাবার দোকান থেকে আমি একটা নতুন ফ্যান কিনেছিলাম, সে একটা নষ্ট ফ্যান দিছে আমারে। কেন ফ্যানে কি সমস্যা? আরে ভাই নতুন ফ্যান কিনেছিলাম না, ফ্যান না ঘুরে ফ্যানে পাংখা ঘুরে। লুঙ্গি পরবি তুই আমার বাসাইলি বন্ধু, ভাই লুঙ্গি যদি তোর মনে না থাকে। ভাই মার 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 এরুমি মার মার গুলি শেষ, গুলি শেষ, দুটো দে মার, দুটো দে মার।